বাংলাদেশে যত মহাপুরুষ আছেন অদ্যাবধি সাপুরাকান্তির দায় ১৯১১ সালে চন্ডার নাম লেখা ছিল, এই নামটি কেটে দিয়েছিলেন একমাত্র গুরুচাঁদ ঠাকুর। ১৯১১ সালে কেটে দিয়েছিলেন মাত্র ১১১ বৎসর পূর্বে। ১৮৩৫ সালে গুরুচাঁদ ঠাকুর অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৮৩৮ সালে উনি কলকাতা আলবার্ট হলে ওখানে গিয়েছিলেন, ওখানকার সভাপতি ছিলেন নেতাজি সুভাষ বসু। তিনি বলছিলেন গুরুচাঁদ ঠাকুর ওয়াজ এ সুপারম্যান। ১৮৮১ সালে আন্দোলন করে স্কুলে যাওয়ার অধিকার আদায় করেছিলেন ব্রিটিশের কাছ থেকে একমাত্র গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে রোম সম্প্রদায় জাতি বর্তমান উন্নতির পথে, শিক্ষা দীক্ষা কর্মধান ধারণা ইত্যাদির পথে। তাই কবির ভাষায় বলতে হয়, শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ যদি না আসিত রম সম্প্রদায় জাতির ভাগ্যে মহা দুঃখ থাকিত। ধন্য আমার প্রাণের ঠাকুর গুরুচাঁদ, ধন্য আমার নম সম্প্রদায় জাতিকুল, ধন্য আমার হরিভক্তকুল, ধন্য আমার হরিচাঁদ গুরুচাঁদ। বেদপাঠ শিক্ষা দীক্ষা ধর্মে কর্মে রাজনীতিতে ছিল না কোনো অধিকার, সে সময় ছিল শুধু গুরুচাঁদ আমার, গুরুচাঁদ আমার মাথার মণি, গুরুচাঁদ আমার জীবন মনপ্রাণ, গুরুচাঁদ আমার জীবন সর্বস্ব। বি আর আম্বেদকর ভারতবর্ষের উনি বিশ্বের ৬ষ্ঠ শিক্ষিতের ভিতরে একজন ছিলেন। তিনিও বলে গেছেন গুরুচাঁদ ঠাকুর সম্বন্ধে তিনি একজন ভালো ব্যক্তি। আমি আপনাদের আর কিছু বলতে চাচ্ছি না, এটুকুই বলে শেষ করছি। আমাদের জীবন অনুপ্রাণ একমাত্র গুরুচাঁদ ঠাকুর, তিনি এসেছিলেন, তার দ্বারা আজকে আমরা ধন্য হয়েছি। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে যারা সাধুগুরু বৈষ্ণব আছেন সকলের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। জয় শ্রী